নমস্কার, আমার ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ইউটিউবে শেখর দে টাইপ করলে আমার চ্যানেলে চলে যেতে পারবেন। আমার চ্যানেলে জেনারেলি আমি সব ট্রাভেল ভিডিও করে থাকি, তবে ট্রাভেল ভিডিও বানাতে গিয়ে বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে ভ্রমণ করতে গেলে আমাদের কিছু কিছু ব্যাপার নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করতে হয়। খুব টাইট শিডিউলের মধ্যে থেকে কিছু দিন সময় বের করে আমরা ঘুরতে যাই, কিন্তু ঘুরতে গিয়ে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের ওই অল্প দিনের সময়ের মধ্যে ঘোরাটা কমপ্লিট করতে পারি না, তাহলে আমাদের জায়গাগুলো দেখা হয় না, আর শরীরও খারাপ থাকার ফলে আমাদের একটা তিক্ততা তৈরি হয়। তো সেই জন্যই ভাবলাম এর উপর একটা ভিডিও বানানো দরকার আছে, যে ভ্রমণের ওষুধপত্র, অর্থাৎ ভ্রমণ করতে যাওয়ার আগে আমাদের কিছু কিছু ওষুধপত্র সঙ্গে নিয়ে যাওয়া দরকার। তার কারণ আমরা যেখানে ভ্রমণ করতে যাব সেই পরিবেশে সবসময় সব ওষুধপত্র পাওয়া যায় না, বিশেষ করে যখন আমরা পাহাড়ে যাই, ইন্টেরিয়ারে ঘুরতে যাই, কোনো ট্রেকিং করতে যাই, সেখানে সব রকম ওষুধপত্র আমরা পাই না বা ডাক্তারও পাই না। সেই জন্য আমাদেরকে কিছু ওষুধপত্র সঙ্গে নিয়ে যাওয়ার দরকার আছে। তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমার এই ভ্রমণের ওষুধপত্রকে আমি দুটো পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমি হোমিওপ্যাথিক কিছু ওষুধ নিয়ে আলোচনা করব। আমি হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত, তাই এই আলোচনাটা আমি নিজেই রাখব। পরবর্তীকালে সেকেন্ড পার্টে আপনারা অ্যালোপ্যাথি ওষুধ সম্বন্ধে আমারই এক বন্ধু ডাক্তারের কাছ থেকে শুনতে পাবেন। তো শুরু করছি, হোমিওপ্যাথি ওষুধপত্র কী নিয়ে যাব আমরা ভ্রমণ করার আগে। ভ্রমণ করতে গেলে যেটা আমাদের প্রথমেই যেটা একটা খুব অসুবিধা হয় ঘুরতে গেলেই, জার্নি করা, জার্নি তো আমাদের করতেই হবে ঘুরতে গেলে, সব জায়গায় ট্রেন যায় না, আমাদের বাস বা প্রাইভেট গাড়িতে জার্নি করতে হয়। তো জার্নি করতে গেলে বিশেষ করে পাহাড় এরিয়ায়, হিল এরিয়ায় যদি জার্নি করতে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে জার্নি করতে গেলে আমাদের গা গোলাচ্ছে, মাথা ঘুরছে, বমি বমি ভাব লাগছে, অর্থাৎ একটা রাইডিং ইন এ ক্যারেজ সমস্যা, ট্রাভেলিং সিকনেস এটা তৈরি হয়। তো এর জন্য হোমিওপ্যাথি একটা খুব ভালো ওষুধ আছে, যে ওষুধটা আমরা আপনার গাড়িতে ওঠার আগে দু তিন ফোঁটা খেয়ে গাড়িতে উঠতে পারেন। ওষুধটার নাম কি? ওষুধটা হলো ককুলাস ইন্ডিকা 30। ককুলাস ইন্ডিকা 30 পাওয়ারের ওষুধটা দু তিন ফোঁটা, আধ ঘন্টা বা 15 মিনিট আগে খেয়ে গাড়িতে উঠবেন। গাড়ি চলতে চলতে যদি মাঝে কোথাও অসুবিধা হয়, মাথা ঘোরাচ্ছে, গা গোলাচ্ছে এরকম হয়, তাহলে আবার দু তিন ফোঁটা খেয়ে নেবেন। এরপরে আসছি যে ওষুধটা, সেটা হচ্ছে আমাদের পাহাড়ে গেলে বিশেষ করে ঠান্ডা হাওয়ায় মাথা যন্ত্রণা একটা হয়, বা হাই অল্টিচিউডে হয়, বা কোনো রোদে ঘুরলে, সমতল জায়গায় ঘুরলেও আমরা অনেক সারাদিন যখন আমরা জার্নি করি তাহলে তখন মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের মাথা যন্ত্রণা হতে পারে। বেলেডোনা 30 এই ওষুধটা সঙ্গে রাখতে হবে, নিয়ে যেতে হবে। খুব যদি সিভিয়ার মাথা যন্ত্রণা হয় তাহলে সেক্ষেত্রে দু ফোঁটা করে এক ঘন্টা অন্তর অন্তর বা আধ ঘন্টা অন্তর অন্তর খাওয়া যেতে পারে, খেলে আমাদের মাথা যন্ত্রণা কিন্তু কমে যাবে। বা আরেকটি ওষুধ বলতে পারি যেটা রৌদ্রে ঘুরে মাথা যন্ত্রণায় খুব ভালো কাজ হয়, সেটা হচ্ছে গ্লোনয়েন 30। দপদপ করছে মাথা যন্ত্রণা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা গ্লোনয়েন 30 দু ফোঁটা করে 3 বার ইউজ করতে পারি। যারা দানাতে ওষুধ নিয়ে যাবেন বা গ্লোবিউলসে, তারা ওই 30 নম্বর বা 40 নম্বর গ্লোবিউলস, মোটামুটি 4-5টা করে দানা আপনারা একটি ডোজ হিসাবে গ্রহণ করতে পারেন দু ফোঁটার বিনিময়ে। হাই অল্টিচিউডে গেলে সেখানে অক্সিজেনের পরিমাণ একটু কম থাকে, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের, যারা অবশ্য ফুসফুসের রুগী বা হার্টের রুগী তাদের সেখানে যাওয়া উচিত নয়, কিন্তু সুস্থ মানুষেরও অনেক সময় দেখা যাচ্ছে একটু অক্সিজেনের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা ওষুধ ব্যবহার করব, সেটা হচ্ছে কোকা 6 পাওয়ার। এই ওষুধটা দু ফোঁটা করে বা 3 ফোঁটা করে যদি আমরা একটু ঘন ঘন সেবন করি তাহলে আমরা শ্বাস প্রশ্বাসের কষ্ট থেকে মুক্তি পাব। যদিও এ প্রসঙ্গে বলে রাখি যে কোকা 6 ছাড়াও আপনারা যদি কর্পূর সঙ্গে নিয়ে যান তাহলে হাই অল্টিচিউডে কর্পূরটা যদি আপনারা শোকেন তাহলেও কিন্তু আপনারা এই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন। তো অবশ্যই হাই অল্টিচিউডে কোকা 6 এবং কর্পূর সঙ্গে রাখবেন। এবারে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করি যেটা খুব প্রয়োজনীয় ওষুধ, সেটা হচ্ছে আমরা যখন পাহাড়ে
বা সমতলে বা যে কোনো জায়গায় ঘুরতে যাই, সেক্ষেত্রে আমাদের যে আবহাওয়া, আবহাওয়ার একটা পরিবর্তন হয়। সেই আবহাওয়া পরিবর্তনে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় গলায় ব্যথা শুরু হয়, বিশেষ করে যখন আমরা জার্নি করছি জানলার ধারে বসে, বা আমরা ঠান্ডা হাওয়ায় কোথাও ঘুরে বেড়াচ্ছি, নদীর ধারে ঘুরছি, এরকম যদি সিচুয়েশন হয় ঠান্ডা হাওয়ায় অনেক সময় আমাদের গলা ব্যথা হয়। তো গলা ব্যথা হলে আমরা যে ওষুধটা আমরা বিশেষভাবে প্রয়োগ করব সেটা হচ্ছে হিপারসালফার 30। হিপারসালফার 30 গলা ব্যথাটা টনসিলও যদি ফোলে, গলায় একটু খুশখুশে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আরেকটা ওষুধও খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে ফাইটোলক্কা 30। তাহলে ফাইটোলক্কা 30 এবং হিপারসালফার 30 এই দুটো সঙ্গে রাখবেন, 2 ফোঁটা করে বা 2-3 ফোঁটা করে 3-4 বার সেবন করবেন, তাহলে অবশ্যই গলা ব্যথা থেকে মুক্তি পাবেন। তো গলা ব্যথার ক্ষেত্রে যদি গলার খুশখুশ থাকে, কাশি থাকে, অসুবিধা হচ্ছে, গলার মধ্যে একটা ইরিটেশন হচ্ছে, সেক্ষেত্রে ফাইটোলক্কা আরও বেশি কার্যকরী হবে। ও আর ঠান্ডা হাওয়া লেগে যদি গলা ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে হিপারসালফার হচ্ছে বেশি কার্যকরী ওষুধ। ভ্রমণ করতে গেলে আরেকটা সমস্যা প্রায় দেখা যায়, সেটা হচ্ছে ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়া, হাঁচি, কাশি, গলায় অসুবিধা, এই সমস্যাটা সমাধান, এটাকে বলা হয় রাইনাইটিস। এই রাইনাইটিস হলে আমাদের ভ্রমণ করতে গেলে খুব অস্বস্তি তৈরি হয়। সেই জন্য আমাদের 2টি ওষুধ খুব কার্যকরী, একটা হচ্ছে এলিয়াম সিপা 30। এলিয়াম সিপা 30, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, এর জন্য খুব গুরুত্বপূর্ণ ওষুধ। আরেকটি ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম 30, এটাও খুব কার্যকরী ওষুধ এই রাইনাইটিসের জন্য। ভ্রমণ করতে গেলে যে খাওয়া দাওয়া, আমাদের যে ফুড হ্যাবিট থাকে, আর যেখানে ঘুরতে যাই সেখানকার ফুড হ্যাবিটের সঙ্গে অনেক সময় মেলে না, সেখানকার যে খাদ্য আর আমরা বাড়িতে যে খাবার খাই একটু পার্থক্য হয়েই যায়, সেই জন্য সেখানকার খাদ্য খেয়ে অনেক সময় আমাদের গ্যাস, অম্বল, চোঁয়া ঢেকুর, বুক জ্বালা, পেট ফুলে থাকা, এই সমস্ত সমস্যাগুলো হয়। এর জন্য আমি সাজেস্ট করব 2টো ওষুধ আপনারা সঙ্গে রাখবেন, একটা হচ্ছে নাক্সভোম মাদার, আর একটা হচ্ছে হাইড্রাস্টিস ক্যান মাদার। এই 2টো ওষুধ 10-12 ফোঁটা 1/2 কাপ জলে 3 বার খাবেন খাবার আগে, তাহলে আশা করছি অম্বল, গ্যাস, পেট ফোলা এগুলো থেকে মুক্তি পাবেন, আপনারা খাওয়া দাওয়াটা খুব আনন্দের সঙ্গেই করতে পারবেন। এছাড়া যেটা পেটের আরেকটা সমস্যা হয় পাহাড়ে গেলে, জল থেকেই জেনারেলি হয়, সেটা হচ্ছে পাতলা পায়খানা বা ডায়রিয়া। তো এই লুজ মোশন হতে পারে, এই লুজ মোশন হলে সেক্ষেত্রে আপনারা যে ওষুধটা সঙ্গে রাখবেন সেটা হচ্ছে, যেটা একটু যদি গ্রিনিশ মশা, মলটা গ্রিনিশ হয় একটু, তাহলে সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন পোডোফাইলাম 30। পোডোফাইলাম 30 2 ফোঁটা করে 3-4 বার খাবেন। আর এছাড়া আরেকটা ওষুধও খুব কার্যকরী, যদি খাবারের কোনো গণ্ডগোল থেকে, খাবার দুর্গন্ধ জাতীয় খাবার, একটু বাসি খাবার, এখান থেকে যদি কোনো রকম পেটের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30, যেটা আমি বলেছিলাম এর আগে রাইনাইটিসের জন্য, সেই ওষুধটাই আবার এক্ষেত্রে কাজে লাগবে, আমাদের হোমিওপ্যাথিতে এরকম হয়ে থাকে। আর্সেনিক অ্যালবাম 30 2 ফোঁটা করে 3-4 বার খাবেন এই ধরনের পেটের সমস্যার জন্য। তবে আমি অনুরোধ করব, বেড়াতে গেলে অবশ্যই আপনারা বিসলারি জল বা মিনারেল ওয়াটার আপনারা ক্যারি করবেন, আপনারা লোকাল জল না খাওয়ারই চেষ্টা করবেন একমাত্র অ্যাকোয়াগার্ড ছাড়া। আর হতে পারে আপনার যেটা আমাদের প্রায় দেখা যায় পাহাড়ে গেলে বা অন্যান্য বেড়াতে যাওয়ার, সমুদ্রের ধারে হোক বা জঙ্গলে হোক, এসব জায়গায় ঘুরতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের অ্যামিবিক ডিসেন্ট্রি হয়েছে, অর্থাৎ মোচড় দিয়ে পায়খানা হচ্ছে, পেটে একটা টেনেস মাস থাকছে, তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে মাক্সল 30। মাক্সল 30 2 ফোঁটা করে 3 বার খাবেন এই ধরনের যদি টেনেস মাস হয় আপনাদের মোশানের ক্ষেত্রে, যদি অ্যামিবিক ডিসেন্ট্রি হয়। আর সঙ্গে রাখবেন কুরচি মাদার, আপনারা 10-12 ফোঁটা 1/2 কাপ জলে 3 বার খাবেন, তাহলে আপনারা নিশ্চয়ই এই পেটে ব্যথাজনিত যে আপনাদের মোশান, এগুলোর থেকে আপনি মুক্তি পাবেন, মানে অ্যামিবিক ডিসেন্ট্রি থেকে মুক্তি পাবেন। এই হচ্ছে মোটামুটি আরেকটা খুব কমন ওষুধ আপনাদের সঙ্গে রাখা উচিত, কারণ এটা যে কোনো কারণেই আপনার রাত বিরেতে আপনার পেটে ব্যথা হতে পারে, সেটা খাওয়ার অসুবিধা থেকে হোক বা অন্য যে কোনো অন্য সমস্যা থেকে হোক, পেটে হয়তো তীব্র ব্যথা অনুভব করছেন কোনো কারণে, গ্যাসের ব্যথা হতে পারে বা অন্যান্য যে কোনো কারণে ব্যথা হতে পারে,
আপনি সঙ্গে নিয়ে যান ম্যাকফস 6X। ম্যাকফস 6X এটা বায়োকেমিক ওষুধ, এটা আপনার ছোটো ছোটো স্যাকারিনের মতো ট্যাবলেটের মতো থাকবে, চারটে করে ট্যাবলেট, তিনবার খাবেন, একটু বেশিবারও খাওয়া যেতে পারে যদি তীব্রতা থাকে ব্যথা। ম্যাকফস 6X পাওয়ারের চারটে করে উষ্ণ গরম জলে খেতে পারলে খুব ভালো কাজ হবে, চারটে করে উষ্ণ গরম জলে তিনবার খাবেন, তাহলে আপনারা যে কোনো রকমের পেটে ব্যথা থেকে মুক্তি পাবেন। আরেকটি হোমিওপ্যাথিক ওষুধও সঙ্গে রাখতে পারেন, সেটা হলো কোলোসিন 200। কোলোসিন 200ও পেটে ব্যথার খুব ভালো ওষুধ, এটা দু ফোঁটা করে তিন চারবার খেতে পারবেন, বা আর একটু ঘন ঘনও খাওয়া যেতে পারে ব্যথার তীব্রতা অনুযায়ী। এমন ব্যথা হচ্ছে অনেক সময় বেন্ডিং হয়ে যেতে পারে, আমাদের শরীর সামনের দিকে ঝুঁকে যাচ্ছে ব্যথাকে কন্ট্রোল করার জন্য, সেক্ষেত্রে কোলোসিন 200 কিন্তু খুব ভালো কার্যকরী ওষুধ। তো মোটামুটি বেশ কিছু ওষুধ আমি বলে দিলাম। হোমিওপ্যাথিতে কোনো পার্টিকুলার ওষুধ হয় না, তবুও এক একটা রোগের জন্য অনেক রকম ওষুধ ব্যবহার হয় সিমটম অনুযায়ী। তবুও আমি চেষ্টা করলাম কি কমন মেডিসিনগুলো বলবার জন্য, এগুলো আপনারা সঙ্গে রাখবেন, এগুলো সঙ্গে রাখলে আপনাদের খুব কাজ হবে ভ্রমণে, আপনাদের ভ্রমণটা আনন্দজনক হবে, ভ্রমণটা খুব ভালো হবে, সুস্থভাবে আপনারা ঘুরে আসতে পারবেন। আপনাদের সুস্থতা কামনা করি, নমস্কার।